ম্যান ইজ লার্নিং টিল হিজ ডেথ, এটি কিন্তু বৃষরাশি, বৃষলগ্ন বা টরাস সাইনের জাতক জাতিকাদের আগত সপ্তাহের মূল বাক্য হতে চলেছে। 28শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ বৃষরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাবো যাদের চন্দ্র রাশি বৃষ অর্থাৎ মুন সাইন টরাস, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের বৃষলগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে। আমরা প্রথমেই আপনাদের 10th হাউসে বৃহস্পতির উপস্থিতি সূর্যের সাথে অর্থাৎ আপনাদের কর্মভাবে, এর কারণে কিন্তু অনেক কিছু নতুন শেখার সুযোগ আপনারা পাবেন। আপনাদের শেখার প্রবণতা, জানার কৌতূহল বৃদ্ধি পেতে চলেছে, আর শেখার কিন্তু কোনো বয়স হয় না, তাই সৃজনশীল এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে নিজেকে সক্রিয় রাখতে সাহায্য করুন এবং নিজের চিন্তা শক্তিকে আপনারা আরও বেশি প্রবল করুন। দেখবেন আপনার সামনের পথ প্রশস্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু এ মাসে, এ সপ্তাহে একটু বাড়বে, তাই কাজের চাপ থাকলেও আপনার কাছের মানুষজনদের সাথে সময় দিতে কিন্তু ভুললে হবে না। সুতরাং টাইম ম্যানেজমেন্ট এবং টাইমের সঠিক ব্যালেন্স, এটি আপনাকে করতে পারলেই এই সপ্তাহে আপনারা এক প্রকার শুভ ফলাফল পাবেন। যারা বিজনেসম্যান আছেন তাদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এই সপ্তাহটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার মধ্যম প্রকৃতির। বিশেষ করে আপনাদের লগ্নস্থানে কিন্তু বসে আছে রাহু, অর্থাৎ 1st হাউসে বসে আছে রাহু, যার কারণে হয় আপনারা রাতারাতি কোটিপতি হবেন, না হলে ভিখারি হবেন, এমন পজিশন কিন্তু তৈরি হচ্ছে। তাই খুব সাবধানতা তো আপনাদের অবলম্বন করে চলতেই হবে। ফাটকা কোনো স্থান থেকে আপনারা একাধিক উপায়ে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। আপনাদের কিন্তু এই সপ্তাহে লটারির ভাগ্য প্রবল, তবে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয়, সেটি আপনাদের জন্মছক, কুষ্টিছক দেখে বিচার করা উচিত। বিশেষ করে রাহু যদি আপনাদের জন্মছকে 6th, 8th বা 12th হাউসে বসে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই সুযোগ পাবেন না। আবার আপনাদের কোন করণে জন্ম, বণিজকরণ, বপকরণ, তাহলে কিন্তু আপনারা শুভ পরিণাম পেতে পারেন। কোন তিথিতে জন্ম, কোন নক্ষত্রে জন্ম, কোন গণ আপনার, কোন পায়া, কোন যোগ, এগুলিও কিন্তু ম্যাটার করে লটারি কাটায় ভাগ্যের উদয় করবার জন্য। আর তাই এটি এই সামগ্রিক রাশিফলে বিচার করা সম্ভব নয়, তবে হ্যাঁ, বৃষরাশির কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা কোনো ইনকাম বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি, লটারি ভাগ্যের যোগ পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়টি কিন্তু কোনো অতিশয়োক্তি নয়। আর যারা চাকরিজীবী আছেন এই সময়টি তাদের জন্য অভূতপূর্ব, অতুলনীয় থাকতে চলেছে। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে, কর্মে গতি অনুভব করবেন, আর আপনাদের নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট, এগুলি যদি প্রদর্শন করতে পারেন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। গ্রহ নক্ষত্রের শুভ ফলাফল, বিশেষ করে আপনাদের ভাগ্যভাবে মহাসংযোগ, অর্থাৎ আপনাদের 9th হাউসে মঙ্গল, শুক্র, শনি, বুধ, এই চতুর্গ্রহী যে রাশির যে যোগ, এর কারণে কিন্তু আপনারা শুভ পরিণাম পেতে পারেন, আবার মেজাজও বিগড়ে যেতে পারে। আর তাই নিজের মেজাজ এবং মুখনিঃসৃত বাণীর দিকে যদি একটু খেয়াল রাখতে পারেন, প্রচুর সাফল্য কিন্তু এ মাসে, এ সপ্তাহে আপনারা অবশ্যই পাবেন। ছাত্রছাত্রী যারা আছেন, ভাগ্যভাবে মঙ্গলের উপস্থিতি, এটি কিন্তু আপনাদের উচ্চতর শিক্ষার জন্য শুভ পরিণামের ইঙ্গিতি দিচ্ছে। যারা বিশেষ করে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন পড়াশুনো করবার কারণে, বা ফরেন কান্ট্রিজের কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সুযোগ খুঁজছিলেন, আপনাদের লগ্নস্থ রাহু কিন্তু আপনাদের সেই সুযোগ দিতে পারে। আপনাদের মধ্যে কাউকে পরিবার ছেড়ে দূরবর্তী কোনো স্থানে যেতে হতে পারে, আর এমনকি আপনার কর্মক্ষেত্র ছেড়েও আপনাকে অন্য কোনো স্থানে যেতে হতে পারে। লগ্নস্থ রাহু কিন্তু আপনাকে আপনার স্থান পরিবর্তন করাতে পারে, তবে সেটি যে শুভ কারণেই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। পারিবারিক ব্যাপারে আপনাদের কিন্তু এ সপ্তাহে আপনারা কোনো প্রতিশ্রুতি যদি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পূরণ করবার চেষ্টা করুন, তা না হলে কিন্তু পরিবারের সদস্যদের বিরক্তির মুখোমুখি হতে হতে পারে। আর পরিবারের প্রতি কোনো দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন, ডমিনেটিং নেচারের যেন হবেন না। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, আপনাদের বলবো এই সপ্তাহটি এক প্রকার চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে কাটতে চলেছে। আর তাই না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহটিও এক প্রকার মধ্যম প্রকৃতির কাটানোর চেষ্টা করুন। আর আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ এ সপ্তাহে কিন্তু খুব একটি শক্তিশালী যে থাকছে এমনটি কিন্তু নয়, তবে হ্যাঁ, প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখার প্রয়োজন আছে। আর যারা বিজনেসম্যান আছেন, কর্মক্ষেত্রে
অবশ্যই আপনার কম্পিটিটর যারা, তারা কিন্তু পিছনে পিছনে আপনার বিষয়ে শত্রুতা করতেই পারে, তাই সে বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আর এ সপ্তাহে আপনারা অবশ্যই দুর্গা চালিশা পাঠ করুন, না পারলে দুর্গাজির ছোট্ট একটি বীজ মন্ত্র যেটি হলো ওম দুম দুর্গায় নমঃ, এটিও 108 বার জপ করতে পারেন। আশা করি সপ্তাহটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে, এই আশাই রাখি।